রজনী, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পাঠ করছি গোপা বাগচি। দ্বিতীয় পরিচ্ছেদ, অমরনাথের কথা। রজনীর সম্পত্তির উদ্ধার জন্য আমার এত কষ্ট সফল হইয়াছে, মিত্রেরাও নির্বিবাদে বিষয় ছাড়িয়া দিয়াছে, তথাপি বিষয় দখল লওয়া হয় নাই ইহা শুনিয়া অনেকে চমৎকৃত হইতে পারেন, তাহাতে আমিও কিছু বিস্মিত। বিষয় আমার নহে, আমি দখল লইবার কেহ নহি, বিষয় রজনীর, সে দখল না লইলে কে কি করিতে পারে। কিন্তু রজনী কিছুতেই বিষয় দখল লইতে সম্মত নহে, বলে আজ নহে আর দুই দিন যাক, পশ্চাৎ দখল লইবেন ইত্যাদি। দখল না লউক, কিন্তু দরিদ্র কন্যার ঐশ্বর্যে এত অনাস্থা কেন? আমি অনেক ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। রাজচন্দ্র এবং রাজচন্দ্রের স্ত্রীও এ বিষয়ে রজনীকে অনুরোধ করিয়াছে, কিন্তু রজনী বিষয়ে সম্প্রতি দখল লইতে চায় না। ইহার মর্ম কি? কাহার জন্য এত পরিশ্রম করিলাম? ইহার যা হয় একটা চূড়ান্ত স্থির করিবার জন্য আমি রজনীর সহিত সাক্ষাৎ করিতে গেলাম। রজনীর সঙ্গে আমার বিবাহের কথা উত্থাপিত হওয়া অবধি আমি আর রজনীর সঙ্গে সাক্ষাৎ করিতে বড় যাইতাম না, কেননা এখন আমাকে দেখিলে রজনী কিছু লজ্জিতা হইত। কিন্তু আজ না গেলে নয় বলিয়া রজনীর কাছে গেলাম। সে বাড়িতে আমার অবারিত দ্বার, আমি রজনীর সন্ধানে তাহার ঘরে গিয়া তাহাকে দেখিতে পাইলাম না। ফিরিয়া আসিতেছি এমন সময় দেখিতে পাইলাম রজনী আরেকটি স্ত্রীলোকের সঙ্গে উপরে উঠিতেছে। সে স্ত্রীলোককে দেখিয়াই চিনিলাম, অনেক দিন দেখি নাই কিন্তু দেখিয়াই চিনিলাম যে ওই গজেন্দ্র গামিনী ললিত লবঙ্গলতা। রজনী ইচ্ছাপূর্বক জীর্ণ বস্ত্র পরিয়াছিল, লজ্জায় সে লবঙ্গলতার সঙ্গে ভালো করিয়া কথা কহিতেছিল না। লবঙ্গলতা হাসিয়া উছলিয়া পড়িতেছিল, রাগ বা বিদ্বেষের কিছুমাত্র লক্ষণ দেখা গেল না। সে হাসি অনেক দিন শুনি নাই, সে হাসি তেমনই ছিল পূর্ণিমার সমুদ্রে ক্ষুদ্র তরঙ্গের তুল্য, সুপুষ্প বসন্তলতার আন্দোলন তুল্য, তাহা হইতে সুখ ভাঙিয়া ভাঙিয়া ঝরিয়া পড়িতেছিল। আমি অবাক হইয়া নিষ্পন্দ শরীরে সশঙ্ক চিত্তে এই বিচিত্র চরিত্রা রমণীর মানসিক শক্তির আলোচনা করিতেছিলাম। ললিত লবঙ্গলতা কিছুতেই টলে না। লবঙ্গলতা মহান ঐতিহ্য হইতে দারিদ্র্যে পড়িয়াছে, তবু সেই সুখময় হাসি, যে রজনী হইতে এই ঘোর বিপদ ঘটিয়াছে তাহারই গৃহে উঠিতেছে, তাহার সঙ্গে আলাপ করিতেছে, তবু সেই সুখময় হাসি। আমি সম্মুখে, তবু সেই সুখময় হাসি, অথচ আমি জানি লবঙ্গ কোনো কথাই ভুলে নাই। আমি সরিয়া পার্শ্বের ঘরে গেলাম। লবঙ্গলতা প্রথমে সেই ঘরে প্রবেশ করিল। নিঃসংকোচিত্তে আজ্ঞাদায়িনী রাজরাজেশ্বরীর ন্যায় রজনীকে বলিল, রজনী তুই এখন আর কোথাও যা, তোর বরের সঙ্গে আমার গোপনে কিছু কথা আছে, ভয় নাই, তোর বর সুন্দর হলেও আমার বৃদ্ধ স্বামীর অপেক্ষা সুন্দর নহে। রজনী অপ্রতিভ হইয়া কি ভাবিতে ভাবিতে সরিয়া গেল। ললিত লবঙ্গলতা ভ্রুকুটি কুটিল করিয়া সেই মধুর হাসি হাসিয়া ইন্দ্রাণীর মতো আমার সম্মুখে দাঁড়াইল। একবার বই কেহ অমরনাথকে আত্মবিস্তৃত দেখে নাই, আবার আত্মবিস্তৃত হইলাম। সেবারও ললিত লবঙ্গলতা, এবার ললিত লবঙ্গলতা। লবঙ্গ হাসিয়া বলিল, আমার মুখপানে চাহিয়া কি দেখিতেছ? তোমার অর্জিত ঐশ্বর্য কাড়িয়া লইতে আসিয়াছি কিনা? মনে করিলে তাহা পারি। আমি বলিলাম, তুমি সব পারো কিন্তু ওইটি পারো না, পারিলে কখনো রজনীকে বিষয় দিয়া এখন স্বহস্তে রাঁধিয়া সতীনকে খাওয়াইবার বন্দোবস্ত করিতে না।
লবঙ্গ উচ্চ হাসি হাসিয়া বলিল, ওটা বুঝি বড় গায়ে লাগিবে মনে করেছ? সতীনকে রাঁধিয়া দিতে হয় বড় দুঃখের কথা বটে, কিন্তু একটা পাহারাওয়ালাকে ডাকিয়া তোমাকে ধরাইয়া দিলে এখনই আবার পাঁচটা রাঁধুনি রাখিতে পারি। আমি বলিলাম, বিষয় রজনীর, আমাকে ধরাইয়া দিলে কি হইবে? যাহার বিষয় সে ভোগ করিতে থাকিবে। তুমি কোশমিন কালে স্ত্রীলোক চিনিলে না, যাহাকে ভালোবাসে তাহাকে রক্ষার জন্য রজনী এখনই বিষয় ছাড়িয়া দিবে, অর্থাৎ আমার রক্ষার জন্য বিষয়টা তোমায় ঘুষ দিবে। তাই? তবে এতদিন সে ঘুষ চাও নাই আমাদিগের বিবাহ হয় নাই বলিয়া? বিবাহ হইলেই কি সে ঘুষ চাইবে? তোমার মতো ছোট লোকে বুঝিবে কি প্রকারে? চোরেরা বুঝিতে পারে না যে পরের দ্রব্য অস্পৃশ্য। রজনী সম্পত্তি রাখিতে পারিলেও আমি রাখিব কেন? আমি বলিলাম, তুমি যদি এমন না হবে তবে আমার সে মরণ বুদ্ধি ঘটিবে কেন? যদি আমার এত অপমান মার্জনা করিয়াছ, এত অনুগ্রহ করিয়াছ, তবে আরেকটি ভিক্ষা আছে। যাহা জানো তাহা যদি অন্যের কাছে না বলিয়াছ, তবে রজনীর কাছেও বলিও না। দর্পিতা লবঙ্গলতা ভ্রুভঙ্গি করিল। কি সুন্দর ভ্রুভঙ্গি! বলিল, আমি কি ঠক? যে তোমার স্ত্রী হইবে তাহার কাছে তোমার নামে ঠকাম করিবার জন্য কি আমি তাহার বাড়িতে আসিয়াছি? এই বলিয়া লবঙ্গলতা হাসিল। তাহার হাসির মর্ম আমি কিছু কখনো বুঝিতে পারি না। লবঙ্গ বিলক্ষণ রাগিয়া উঠিয়াছিল, কিন্তু হাসিতে সব রাগ ভাঙিয়া গেল, যেন জলের উপর হইতে মেঘের ছায়া সরিয়া গেল, তাহার উপর মেঘমুক্ত চন্দ্রের ন্যায় জ্বলিতে লাগিল। আমি লবঙ্গলতার মর্ম কখনো বুঝিতে পারিলাম না। হাসিয়া লবঙ্গ বলিল, তবে আমি রজনীর কাছে যাই। যাও। ললিত লবঙ্গলতা ললিত লবঙ্গলতার মতো দুলিতে দুলিতে চলিল। খানিক পরে আমাকে ডাকিয়া পাঠাইল। গিয়া দেখিলাম লবঙ্গলতা দাঁড়াইয়া আছে, রজনী তাহার পায়ে হাত দিয়া কাঁদিতেছে। আমি গেলে লবঙ্গলতা বলিল, শুনো, তোমার ভবিষ্যৎ ভার্যা কি বলিতেছে? তোমার সম্মুখে নহিলে এমন কথা আমি কানে শুনিব না। আমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি? লবঙ্গলতা রজনীকে বলিল, বলো, তোমার বর আসিয়াছেন। রজনী সকাতরে অশ্রুপূর্ণ লোচনে ললিত লবঙ্গলতার চরণ স্পর্শ করিয়া বলিল, আমার এই ভিক্ষা, আমি যে কিছু সম্পত্তি আছে এই বাবুর যত্নে আমার যে সম্পত্তি উদ্ধৃত হইয়াছে আমি লেখাপড়া করিয়া আপনাকে দান করিব, আপনি গ্রহণ করিবেন না কি? আহ্লাদে আমার সর্বান্তকরণ প্লাবিত হইল। আমি রজনীর জন্য যে যত্ন করিয়াছিলাম, যে ক্লেশ স্বীকার করিয়াছিলাম, তাহা সার্থক বোধ হইল। আমি পূর্বেই বুঝিয়াছিলাম, এখন আরও পরিষ্কার বুঝিলাম যে রমণীকুলে অন্ধ রজনী অদ্বিতীয় রত্ন। লবঙ্গলতার প্রজ্জ্বল জ্যোতিও তাহার কাছে ম্লান হইল। আমি ইতিপূর্বেই রজনীর অন্ধ নয়নে আত্মসমর্পণ করিয়াছিলাম, আজই তাহার কাছে বিনামূল্যে বিকৃত হইলাম। এই অমূল্য রত্নে আমার অন্ধকারপুরী প্রভাসিত করিয়া এ জীবন সুখে কাটাইব। বিধাতা আমার কি সেদিন করিবেন না?